অতি তাপমাত্রার কারণে অগ্নি ঝুঁকি বেড়ে গেছে। রাজশাহী নগরীর চারটি মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মার্কেটগুলো হলো আরডিএ, নিউ মার্কেট, সমবায় ও হরগ্রাম বাজার মার্কেট। সোমবার মার্কেট চারটির প্রবেশপথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যানার টানিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, এসব মার্কেটে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই বললেই চলে। দুর্বল অবকাঠামো, মার্কেটের আশপাশে সরু রাস্তা, এমনকি এর আশেপাশে নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। আমরা বারবার তাদের কাছে গেছি, আলোচনা করছি যে এটা ঝুঁকিপূর্ণ, আপনারা মার্কেটের একটা সেফটি প্ল্যান তৈরি করেন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখেন এবং পানি যাতে আমরা পর্যাপ্ত পাই এটার ব্যবস্থা করেন। আমরা বারবার বলে আসতেছি কিন্তু বাস্তবায়ন হয়নি। ঝুঁকিপূর্ণ এই মার্কেটগুলোর উন্নয়ন ও সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অসহযোগিতায় তা সম্ভব হচ্ছে না বলে জানান চেম্বার অফ কমার্সের সভাপতি। মন্ত্রীর দপ্তর থেকে জরুরি বিজনেসম্যানদের সাথে একটা বৈঠক করতে বলেছে। আরডি মার্কেট আমাদের সাথে মিটিং এ যোগ দেয় নাই, না কোনো ধরনের সহযোগিতা এবং করেও না তারা। ই মার্কেট এবং আরডি মার্কেট দীর্ঘদিন ধরে এদের কোনো নিজস্ব কমিটি নাই, এরাই ঘুরে ফিরে থাকে। এরা আছে উন্নয়ন এবং সবকিছুর থেকে মনে করেন যে মানে আলাদা একটা গোষ্ঠী তারা তৈরি করে রেখে দিয়েছে। মানে ফায়ার সার্ভিস একটা প্রামাণ্য চিত্র ও আমাদের সামনে উপস্থাপন করলো 10 মিনিটের আরডি মার্কেটকে ঘিরে, তাতে ভয়াবহ চিত্র। এখনই আমি কোটিপতি, আজ রাতে আগুন ধরলে আমি ফকির। নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে, সচেতন না হলে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।